আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ছাত্রীরা, গত ক্লাসে তোমাদেরকে আমি বাক্য রূপান্তর একে পড়াচ্ছিলাম এবং এটা প্র্যাকটিস করছিলাম। তোমাদের একটা কথা বলেছি আমি বারবার, যে আসলে তোমাদের এগুলো সঠিকভাবে উত্তর দিতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, একটা দুটো না, প্র্যাকটিস করতে 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 তোমাদের এমনভাবে তোমরা এটি আয়ত্ত করতে পারবে, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা গত ক্লাসে প্রিয় ছাত্রীরা, আমাদের একটু ত্রুটি হয়েছে। তো গত ক্লাসে আমি তোমাদের পড়াচ্ছিলাম যে বাক্য রূপান্তর। তো সেই বাক্য রূপান্তরে কেন পড়াচ্ছি, কারণ এটি বারবার প্র্যাকটিস করে এটি সম্পর্কে ধারণা লাভ করতে হয় এবং সম্প্রসূত্তা তোমরা দিয়ে আসতে পারবে। তো আগের ক্লাসে আমরা 2019 সালের বিভিন্ন বোর্ডের প্রশ্নোত্তরগুলো দেখছিলাম, এবার আমরা 2018 সনের প্রশ্নোত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এগুলো তোমরা সলভ করলেই তোমরা সব প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারবে আশা করি। তো 2019-18 একটি মাত্র কোশ্চেন, অর্থাৎ সমস্ত বোর্ডে একই অভিন্ন প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়েছে, ফলে এখানে একটি কোশ্চেন আছে। আমরা দেখি কি আসছে। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, হ্যাঁ, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ প্রশ্নবোধক, এটি হবে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? তারপরে 2 নম্বরে বিপন্নদের সেবা করা কর্তব্য, এটা সাধারণ একটি বাক্য, এটিকে আমরা এভাবে করতে পারি যে বিপন্নদের সেবা কর, অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি? আদেশ। বিপন্নদের সেবা কর, আদেশ হয়ে গেল। এরপরে রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার, বিস্ময়বোধক। রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য কি চমৎকার, একটি বিস্ময়বোধক চিহ্ন, কি চমৎকার। 4 নম্বরে অনুষ্ঠানটি আমি উপস্থাপন করব, নেতিবাচক। নেতিবাচক কি হবে? অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারব না, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারব না। এরপরে উদারতা কৃপণের ধর্ম নয়, এটি হচ্ছে অস্তিবাচক কি হবে? উদারতা কৃপণের ধর্ম নয়, অস্তিবাচক হবে কৃপণতা, উদারতা কৃপণদের অধর্ম, উদারতা কৃপণদের অধর্ম। এরপরে সূর্যোদয় অমানিসা কেটে যাবে, জটিল কি হবে? যখন সূর্যোদয় হবে তখন অমানিসা কেটে যাবে, যখন তখন, এই কথাটা যুক্ত করতে হবে। এরপরে যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়, হ্যাঁ, এটা জটিল বাক্য আছে, সরলভাবে করতে হবে। সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়, সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়, যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক, এটাও জটিল বাক্য, এটা যৌগিক করা যায়। সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক, অশিক্ষিত কিন্তু, কিন্তু দিয়ে দুটি ভাবকে যুক্ত করার নাম হচ্ছে যৌগিক বাক্য। এই গেল 2015-18 সনের অভিন্ন প্রশ্নপত্র বিভিন্ন বোর্ডে। এরপরে 2017 ঢাকা বোর্ড কি আসছে দেখি। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, নেতিবাচক। মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না, ভালোবাসে মানে কি? কেউ ঘৃণা করে না বা মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই, মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। এরপরে 2 নম্বরে আমার কেনা বইটি খুবই দামি, এটা জটিল। আমি যে বইটি কিনেছি সে বইটি খুবই দামি। তারপর 10 মিনিট পর ট্রেন এলো, যৌগিক কি হবে?
দশ মিনিট পার হলো এবং ট্রেন এলো, 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো। এরপরে কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এটি প্রশ্ন হতো, কেউ কি অন্ধের দুঃখ বুঝলো, কেউ কি অন্ধের দুঃখ বুঝলো, প্রশ্ন হয়ে গেল। এরপরে পৃথিবী চিরস্থায়ী নয়, অস্থিবাচক কি হবে, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় মানে ক্ষণস্থায়ী। এরপরে দেশের সেবা করা উচিত, অনুজ্ঞা কি হবে, দেশের সেবা করো আদেশ যদি হয়। এরপরে লোকটি অত্যন্ত দরিদ্র বিশ্বস্ত, আহ লোকটি কি দরিদ্র, আহ লোকটি কি দরিদ্র। এরপরে যে সতর্ক বলে তাকে সবাই ভালোবাসে, যে তাকে, তাইলে এটি জটিল বাক্য, এটিকে সর্ববাক্য করা যায় কিভাবে, সত্যবাদীকে সবাই ভালোবাসে, সত্যবাদীকে সবাই ভালোবাসে। এরপরে রাজশাহী বোর্ড 2017 কি আসছে দেখি, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। এটা সরল, মানে জটিল আছে সরল করবো কিভাবে, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। এরপরে বিদ্যান হলেও তার অহংকার নেই, যৌগিক বাক্য, তিনি বিদ্যান কিন্তু অহংকার নেই, অথবা তিনি বিদ্যান অথচ অহংকার নেই। এরপরে তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটি আছে যৌগিক বাক্য, এটিকে জটিল বাক্য করতে হবে, যদিও তিনি ধনী তবুও তিনি সুখী নন, তবুও তিনি সুখী নন। এরপরে পরিশ্রম করো, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, এটি জটিল বাক্য, এটি যৌগিক, পরিশ্রম করো এবং ফল পাবে। এরপর মানুষ মরণশীল, এটা নেতিবাচক কি হবে, অস্থিবাচক, মানুষ মরণশীল নেতিবাচক হবে, মানুষ অমর নয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রশ্নবোধ কি হবে, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়। ফুলটি খুবই সুন্দর বিশ্ববোধ, আহ বাহ ফুলটি কি সুন্দর। তারপরে আমরা নড়লাম না, অস্থিবাচক কি হবে, আমরা অনড় রইলাম, আমরা অনড় রইলাম। এরপরে দিনাজপুর বোর্ডে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, নেতিবাচক কি হবে, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, মানে হচ্ছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। বিদ্যান হলেও তার অহংকার নেই, যৌগিক কি হবে, তিনি বিদ্যান কিন্তু তার অহংকার নেই। এরপরে কীর্তিমানের মৃত্যু নেই, জটিল বাক্য কি হবে, যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই, যারা তারা। এরপরে যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, যা তা, এটি জটিল বাক্যকে সরল করা যায় কীভাবে, বার্ধক্যকে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায়, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না। এরপরে তারা নিয়মিত শিক্ষার্থী নয়, অস্থিবাচক কী হবে, তারা অনিয়মিত শিক্ষার্থী, তারা নিয়মিত শিক্ষার্থী নয়, তারা অনিয়মিত শিক্ষার্থী, একই অর্থ। সত্য সদা সত্য বলা উচিত, অনুজ্ঞা আদেশ, সদা সত্য বলো আদেশ দিয়েছে, সদা সত্য বলো বলবে। দৃশ্যটি বড়ই সুন্দর বিশ্ববোধ, বাহ দৃশ্যটি কি সুন্দর। এরপরে সরস্বতী বর দেবেন না, প্রশ্নবোধ, সরস্বতী বর দেবেন কি, সরস্বতী বর দেবেন কি। আচ্ছা, এরপরে 2017 কুমিল্লা বোর্ডে ধনীর কন্যা তার পছন্দ নয়, ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা নেতিবাচক অস্থিবাচক হবে, ধনীর কন্যা তার অপছন্দ। এরপরে এখানে আসতেই হলো নেতিবাচক, এখানে না এসে এখানে না এসে পারা গেল না, এখানে আসতেই হলো মানে কি, এখানে না এসে পারা গেল না, যদি সে দরিদ্র তথাপি সে চরিত্রবান, ওই যে আগে এগুলো বলেছি যৌগিক হবে, সে দরিদ্রবান, দরিদ্র কিন্তু চরিত্রবান। এরপরে ধনীরা প্রায় কৃপণ হয়, এর আগেও বলেছি, এটা
জটিল, যারা ধনী তারা প্রায় বিপন্ন হয়, যারা তারা এরপরে এতে দোষ নেই প্রশ্নবোধক, এসে দোষ এতে দোষ এতে দোষ কি? এরপরে এটি ভারী লজ্জার কথা। হ্যাঁ, এটা আগেও বলেছি, ছি এটি ভারী লজ্জার কথা, অথবা ছি কি লজ্জার কথা। তার দেশের সবার সেবা করার কর্তব্য রোগা, হ্যাঁ দেশের সেবা করো আদেশ। এরপরে তোমার দীর্ঘজীবন কামনা করি, প্রার্থনার সূচক তুমি দীর্ঘজীবী হও। তুমি মানে বিবৃতিমূলক বাক্যটাকে প্রার্থনামূলক বাক্য করা হয়েছে, তুমি দীর্ঘজীবী হও। এরপরে আছে চট্ট নম্বর 2017, আমার আমাকে আমার পথ দেখাবে আমার সত্য। এটি জটিল, যা আমার সত্য তা আমাকে পথ দেখাবে, যা আমার সত্য তা আমাকে পথ দেখাবে। তারপরে মেঘ, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। হ্যাঁ, এটা সরল হবে কি? এটা জটিল আছে, সরল হবে যখন মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, সরল। এরপর শম্ভুনাথ একথায় একেবারে যোগ দিলেন না, এটি অস্তিবাচক। কি হবে? শম্ভুনাথ একথায় যোগ দেয়া থেকে বিরত রইলেন বা রইলেন। এরপরে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, নেতিবাচক। বৃক্ষের দিকে তাকালে জীবনের উপলব্ধি সহজ হয়, নেতিবাচক হবে। বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয় না, বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয় না। এরপরে শীতের দরিদ্র মানুষের খুব কষ্ট হয়, বিশ্বভূষণ। আহ, শীতের দরিদ্র মানুষের অনেক কষ্ট হয়। আহ, অথবা শীতে দরিদ্র মানুষের কি কষ্ট হয়। এরপরে তোমাকে এই খাতায় লিখতে হবে, এটি অনুজ্ঞাবাচক, তুমি এই খাতায় লিখবে, অনুজ্ঞা আদেশ, তুমি এই খাতায় লিখবে। এরপরে ফুল সকল সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক, ফুল সকলেই কি ভালোবাসে না? ফুল সকলেই কি ভালোবাসে না? এরপরে আচ্ছা, দুর্জনকে দূরে রেখো নির্দেশক। হ্যাঁ, দুর্জন থেকে দূরে থেকো নির্দেশক। হ্যাঁ, এটা দুর্জনকে দূরে রেখো, এটা হচ্ছে অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। এটাকে যদি তুমি নির্দেশক করো তাহলে দুর্জন থেকে দূরে থেকো। এরপরে বিদ্যার বলেও তার অহংকার নেই, যোগী তিনি বিদ্যান, তবুও তার অহংকার নেই, কিন্তু অথবা তিনি বিদ্যান কিন্তু তার অহংকার নেই। এরপরে সে কথা এরা সে কথাই এরা ভাবে, নেতিবাচক কী হবে? সে কথা এরা না ভেবে পারে না। এরপরে নির্বোধকে এত গুছিও না, জটিল, যারা নির্বোধ তাদেরকে এত গুছিও না। কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা। আচ্ছা, এইটাকে এটা বিশ্ববোধক আছে, এটাকে সাত নির্দিষ্ট করতে হলে করতে হবে কি, আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়, সরল। লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়, কেমন? হৈমন্তী কোনো কথা বলিল না, অস্তিবাচক আছে, নেতিবাচক আছে, অস্তিবাচক হবে। হৈমন্তী চুপ রহিল, হৈমন্তী চুপ করিয়া রহিল। এরপরে সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। হ্যাঁ, এটা যদি অনুজ্ঞাবাচক হয়, সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষার্থে সকলেই কাজ করে। এভাবে এভাবে তোমরা করবে বাক্য রূপান্তর। এটা আমি পুরোপুরি আর সামনে এগোলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের আর সমস্যা হবে না। দেখি এরপরে আর কি আছে যেটা তোমাদের জন্য প্রয়োজন। আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে বাক্য প্রয়োগ, যেটা শুদ্ধ প্রয়োগ, এই শুদ্ধ প্রয়োগটাও কিন্তু তোমাদের আমি আজকে যতটুকু সময় আছে এই সময়টুকুতে আমি তোমাদের এটা বলবো। এরপরে আর তোমাদের বলবো না, এরপরে আমরা আবার বাংলা প্রথম পত্র করা শুরু করবো।
আশা করি তোমরা অংশগ্রহণ করবে। ঢাকা বোর্ড 2019 সনে আসছে, সে বেশ বুদ্ধিমান, মেয়েটি বেশ বুদ্ধিমান। আসলে মেয়ে তো বুদ্ধিমান হয় না, বুদ্ধিমতী। তাহলে মেয়েটি বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী, এটি ভুল বানান, মানে প্রয়োগ। সব পাখিরা উড়ে গেল, পাখিরা যখন বলেছি তখন আর সব বলার দরকার নেই, পাখি, হ্যাঁ পাখিরা উড়ে গেল। এখানে সব হচ্ছে এটাকে বলা হয় অতি অধিরঞ্জিত করা, যেখানে প্রয়োজনে সেখানে বেশি বলা। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ, এখানে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ, ঠিক আছে, কিন্তু গীতাঞ্জলি রসিকার দিয়ে লিখতে হয়, এখানে দীর্ঘিকার দিয়ে লেখা আছে, এটা মনে রাখবে। তারপরে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। আসলে অশ্রু তো জলই, কাজেই এখানে অশ্রু জল বলার দরকার নেই, এখানে বলবে অশ্রুতে ভেসে গেল। এরপর অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। অধ্যক্ষ সাহেব সপরিবারে, এখানে শয়ের নিচে ব আছে, এখানে বটা হবে না, সপরিবারে মানে পরিবারের সাথে, স এখানে শয়ের নিচে, ব অতিরিক্ত, এটা প্রয়োজন নেই। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, আর বিদ্যার এখানে কিন্তু বানান ভুল, এটা এখানে এটাই আর আর সমস্যা নেই। এরপরে তাহারা খেলার মাঠে খেলা করছে, এখানে কিন্তু গুরুচণ্ডলী দোষ হয়ে গেছে, সাধু এবং চলিত এক হয়ে গেছে, হ্যাঁ সাধু চলিত এক করা যাবে না। তাহারা মাঠে খেলা করে, এখানে হবে তারা মাঠে খেলা করে, অথবা তারা মাঠে খেলা করতেছে বা করিতেছে, হ্যাঁ এখানে হবে তারা মাঠে খেলা করছে। দারিদ্রতা আমাদের অভিশাপ না, দারিদ্রতা বলে কোনো শব্দ নেই, হবে দারিদ্র অথবা দরিদ্রতা, কেমন, দরিদ্র আমাদের অভিশাপ, এটা হবে, দারিদ্রতা বলে কোনো শব্দ নেই, এটি ভুল। আচ্ছা এরপরে দেখি, পাতায় পাতায় পরে নিশির অশ্রিশির, আসলে নিশির হবে আগে, নিশির অশ্রিশির, এখানে শিশির ও নিশির হবে না, পাতায় পাতায় পরে শিশির ও নিশির নয়, পাতায় পাতায় পরে শিশির নিশির ও শিশির। শতাব্দীর দুচোখ অশ্রু জলে ভেসে গেল তো বলেছি আগেই, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর, শ্রদ্ধাঞ্জলি দিতে রসইকার, এটাই ভুল। এরপরে আসছে 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, না আসছে 2 এপ্রিল দরকার নেই, এখানে হবে আগামী 2 এপ্রিল বা 2 এপ্রিল। এরপর চোখটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর, না অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর, পূর্ণচন্দ্র কোনো শব্দ নেই, অর্ধচন্দ্র হবে, অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর। যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা, যেটা আগে বলেছি জ্যোতিরুক্ত, যেটাকে বলা হয় মানে ইদোষ আধিক্য, তো যাবতীয় প্রাণীবৃন্দ দরকার নেই, সকল প্রাণী এই গ্রহের বাসিন্দা, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, না ভূতের মজুরি হয় না, ভূতের ব্যাঘার খেটে মরলাম। এরপরে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা, বৈচিত্র্যতা কোনো শব্দ নেই, বৈচিত্র্য এখানে মনে রাখবে, বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আচ্ছা এরপরে আছে 2019 দেখি, বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ নয়, উন্নয়নশীল দেশ হবে। এরপরে যাবতীয় প্রাণীরাই এই গ্রহের বাসিন্দাকে বলেছি, আকণ্ঠ পর্যন্ত খেয়ে, না আকণ্ঠ পর্যন্ত খেয়ে হয় না, আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। আজ আমাদের কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান, কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান, কনিষ্ঠ বোন হয় না, ছোট বোনের বাগদান অনুষ্ঠান, আজ আমার ছোট বোনের বাগদান অনুষ্ঠান। আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হলো না, প্রমাণ হয় না, প্রমাণিত হয়, আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণিত হলো। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, না খাঁটি গরুর দুধ নয়, গরুর খাঁটি দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ পাওয়া যায়। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যটা আগে বলেছি, শেষ পর্যন্ত বলে যে বিরাট গরু সাগরের হাট, না
গরু ছাগলের বিরাট হাট, এটা মনে রেখো। তাহলে এরকম এভাবেই তোমরা সংশোধন করে, এগুলা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা এগুলো সংশোধন করে প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।